কেন আমি ইহুদিদের সমর্থন করব, তার কারণ ক্রিশ্চিয়ানিটির উদ্ভব হলো, তো তার আগেই তারা ছিলেন, সুতরাং তারা প্রাচীনতম এই ক্ষেত্রে, মানে এই এরিয়ার মধ্যে তারা প্রাচীনতম। তো সেখানে জেরুজালেম ওয়াজ অকুপাইড বাই দ্য জুদাইজম অ্যান্ড অল দোজ হিব্রু স্পিকিং পিপল। তার সেখানে আলমাস্ক যে মসজিদ এরা করেছেন সেটা কোথা থেকে হয়, কিভাবে হয়, তাহলে তারা দখলদার, কারণ মোহাম্মদ দে আর দা দখলদার, যারা পরে জন্মগ্রহণ করলো মোহাম্মদ এবং তার যে ধর্ম, তো তারা হয়ে গেল সব দখলদার। এবং তার পরেতেই এই ইহুদিরা তাদেরকে হত্যালীলা তাদেরকে চালানো হলো। যখন ক্রিশ্চিয়ানিটি আরও ইভলভ হলো এবং হাজার বছর ধরে ইহুদিদের হত্যা করা হয়েছে, তো এই ইহুদিদের কিন্তু ভারতবর্ষ যারা এসেছেন তাদেরকে কিন্তু একটি লোককেও হত্যা করা হয়নি। সেই জন্য ইহুদিরা বা ইসরায়েল বা তারা ভারতকে সবসময় সম্মানের আসন দিয়েছেন, ভারতকেই তারা সবথেকে সম্মান তারা জ্ঞাপন করেছেন। ভারত যারা যখন প্রথম ইসরায়েল যখন যে কনস্টিটিউশন তারা লিখেছিলেন সেখানে ভারতকেই প্রথম তারা ধন্যবাদ দিয়েছেন। তো সুতরাং ভারত একটা শ্রদ্ধাপূর্ণ শ্রদ্ধা পাওয়ার যোগ্য একটা রাষ্ট্র, সেটা কিন্তু একমাত্র ইসরায়েলই বলে, অন্য কেউ বলে না।